আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ্লোরিয়াস কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে আলোচনা করার পূর্বে ত্রিকোণমিতির ইতিহাস সম্পর্কে একটু জানব। ত্রিকোণমিতির জন্ম প্রাচীন মিশরে হলেও এর আদি উদ্ভাবক একজন গ্রিক জ্যোতির্বিদ যার নাম হিপারকাস। খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে গ্রিক হিপারকাস গ্রহ নক্ষত্র ও তাদের মধ্যবর্তী বেগ এবং দূরত্ব নির্ণয় ও বিচার করতে গিয়ে এই বিদ্যার চর্চা শুরু করেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করার পূর্বে আমরা এখন জানব ত্রিকোণমিতি কাকে বলে। গণিত শাস্ত্রের যে শাখায় ত্রিভুজের কোণ ও বাহু, তার ক্ষেত্রফল ও তাদের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে বিশদ আলোচনা, পর্যালোচনা ও গবেষণা করা হয় তাকে ত্রিকোণমিতি বলে। ত্রিকোণমিতি গণিতের একটি শাখা যাতে ত্রিভুজের কোণ, বাহু ও তাদের মধ্যকার সম্পর্ক ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। বর্তমান ত্রিকোণমিতির মূল ভিত্তি সমকোণী ত্রিভুজের বাহুগুলোর আনুপাতিক সম্পর্কই বর্তমান ত্রিকোণমিতির মূল ভিত্তি। মনে করি এক্স ও এ একটি সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের দুটি বাহু ও এক্স এবং ও এ, এই দুটি বাহুর মধ্যে অসংখ্য বিন্দু আছে। ও এ বাহুর ও এক্স বাহুর প্রতিটি বিন্দু থেকে যদি একটি লম্ব অঙ্কন করি তাহলে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। ত্রিভুজের পি এটা এম, তাহলে পি ও এম একটি সমকোণী ত্রিভুজ, একটা সমকোণ। আর এই ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ হলো সূক্ষ্মকোণ। সমকোণী ত্রিভুজের এই যে একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, এই তিনটা বাহুর মোট বিভিন্নভাবে ছয়টা অনুপাত আকারে লেখা যায়। তো এই পি ও এম সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহুর একটা সুনির্দিষ্ট নাম আছে। সমকোণী ত্রিভুজের বিপরীতে যে বাহুটা থাকে সেটা হলো অতিভুজ। অতিভুজ আর বাকি যে দুইটা বাহু আছে, এই দুইটা বাহুর মধ্যে এই যে দুটা কোণ আছে সূক্ষ্মকোণ, এই দুটা সূক্ষ্মকোণের উপর ভিত্তি করে এক একটার এক এক রকমের নাম। যদি আমি এটাকে থিটা কোণ ধরি, এটাকে থিটা কোণ ধরলে এই কোণের বিপরীতে যেটা আছে সেটা হলো বিপরীত বাহু, বাহু বা লম্ব, তখন এটা আমার ভূমি হয়ে যাবে, ভূমি বা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। আবার যখন আমি এটাকে সূক্ষ্মকোণ হিসেবে ধরে আমরা করতে যাব, তাহলে এটাকে যদি আমরা ফাই ধরি, তাহলে এক্ষেত্রে এইটা এই ফাই কোণের বিপরীতে যে বাহুটা আছে সেটা হয়ে যাবে আমার তখন বিপরীত বাহু বা লম্ব, আর তখন এটা হয়ে যাবে আমাদের ভূমি। তো এখানে এই সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে যে ছয়টা অনুপাত হয় তাদের মধ্যে
সাগরে লবণ আছে, লবণ আছে, এখানে সাগর কে আমরা সাইন বোঝাই, আর লবণকে লম্ব, আর আছে কে অতিবস। তাহলে আমাদের সূত্রটা দাঁড়ালো সাইন থিটা একর লম্ব বাই অতিবস। এক্ষেত্রে এটা থিটা হলে এক্ষেত্রে লম্ব হলো পিএম আর অতিভুজ হলো ওপি। সাইনের বিপরীত সূত্র হলো কসেক থিটা। তাহলে বিপরীত হলে কি হবে, কস নিচে আছে, কস এই সরি অতিভুজ নিচে আছে, অতিভুজ উপরে যাবে, আর লম্ব উপরে আছে, লম্ব নিচে আসবে। তাহলে হয়ে যাবে অতিভুজ বাইরে লম্ব। তাহলে অতিভুজের ক্ষেত্রে আছে ওপি, লম্ব আছে পিএম। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি কি, যে সাইন থিটা ইকুয়াল 1/ কসেক থিটা, এটা একটা সূত্র, আর কসেক থিটা ইকুয়াল 1/ সাইন থিটা। আমরা জানি সাইনের বিপরীত হলো কচেক আর কচেকের বিপরীত হলো সাইন। তো একইভাবে কবরে ভূত আছে, তো এক্ষেত্রে কবরকে আমরা কস, ভূতকে ভূমি, আছেতে অতিবস। তাহলে আমরা এটাকে লিখতে পারি কস থিটা, আবার এটা এই থিটা কোণ ধরে আমরা করি, তাহলে কস থিটা হবে ভূমি বাই অতিবস। এক্ষেত্রে ভূমি আছে আমার ও এম, আর অতিভুজ আছে আমাদের ওপি। তো কজের বিপরীতে হলো সেক, সেক থিটা। তাহলে অতিভুজটা নিচে আছে, অতিভুজ উপরে হয়ে যাবে, ভূমিটা উপরে আছে, ভূমিটা নিচে হয়ে যাবে, অতিভুজ বাই হলো ভূমি। তাহলে ওপিটা উপরে যাবে, ও এমটা নিচে আসবে। এক্ষেত্রেও আমরা দুটা সূত্র পাই, তাহলে একটা হলো কস থিটা, সূত্র হলো কি 1/ সেক থিটা, আর সেক থিটার বিপরীত সূত্রটা কি হবে 1/ কস থিটা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা দেখব, টেরা লম্বাভূত। যদিও আমরা এই যে কথাগুলো ইউজ করছি, সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বাভূত, এগুলো গাণিতিক কোনো বিষয় না, শুধুমাত্র সূত্রগুলো মনে রাখার জন্য আমরা আলোচনা করছি। টেরা দিয়ে এখানে ট্যান বোঝানো হয়েছে, লম্ব দিয়ে লম্ব বোঝানো হয়েছে, ভূতে ভূমি বোঝানো হয়েছে। তার সূত্রটা আসে হলো ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। এটা আমরা ত্রিভুজটা আবার একটু এঁকে নেই, ও সরি এখানে এক্স, এক্স ও এ, এখানে একটা লম্ব আটকেছে পি এম। তাহলে এখানে লম্ব হলো আমাদের পি এম, আর ভূমি হলো আমাদের ও এম। তাহলে টেনের বিপরীতে আটা আছে কি কট,
অর থিটা, তাহলে ভূমিটা উপরে যাবে, লম্বটা নিচে আসবে। ভূমি বাই লম্ব, তাহলে এটা উল্টে যাবে, ও এমটা উপরে, এমটা নিচে। এক্ষেত্রে আমরা দুটা সূত্র পাচ্ছি, একটা হলো ট্যান থিটা ইকুয়াল ওয়ান বাই কট থিটা, আর কট থিটা এর বিপরীত সূত্র পাচ্ছি কি ওয়ান বাই ট্যান থিটা। ট্যান এবং কটের আরো দুটো সূত্র আছে, একটা হলো ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা, একটা হলো কট থিটা ইকুয়াল কস থিটা বাই সাইন থিটা। তো এ হলো আমরা সূত্র দেখলাম, আরো কিছু সূত্র আছে, শিখলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান। আরেকটা এখানে আছে হলো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান। আরেকটা আছে এখানে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান। এই তিনটা সূত্র পড়লে, এই তিনটা সূত্র রিলেটেড আরও ছয়টা সূত্র আসে, সে সূত্রগুলো আমাদের এটা জানা থাকলে বাকি দুটো আমরা বের করতে পারবো, যেমন সাইন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা, এই একটা সূত্র, এটা পারলে এটা পারা যাবে। এক্ষেত্রে কসটাকে যদি রেখে দিই, সাইনটাকে ওই পাশে দিয়ে দিই, তাহলে কজ স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে মুখস্থ কিছু নেই, একবার সাইনের পাশে রেখে কসটাকে এই পাশে দিয়ে দিছি, আবার কসটাকে এই পাশে রেখে সাইনটাকে এই পাশে দিয়ে দিছি, একে একে এই এক্ষেত্রেও একই, সেক স্কোয়ার থিটাকে রেখে দিলাম, তাহলে ওয়ান, এই টেন স্কোয়ারের আগে পাশে মাইনাস আছে, এপাশে যায় প্লাস হয়ে যাবে ওয়ান বাই টেন স্কোয়ার থিটা। এখন এক্ষেত্রে যদি আমরা টেন স্কোয়ারটা রাখতে যাই, তাহলে টেন স্কোয়ার থিটা ইকুয়াল ওপাশে যা কে যাবে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। আমাদের যে সর্বশেষ যে সূত্রটা আছে, এখানে কসেক স্কোয়ারটাকে আমরা যদি রেখে দিই, তাহলে কে হবে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা, আর এক্ষেত্রে যদি আমরা কট স্কোয়ারটা রেখে দিই, কট স্কোয়ার থিটা ইকুয়াল কে হবে কসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। এক্ষেত্রে আমাদের আটা বিষয় হলো, যেখানে টেন স্কোয়ারটা আমরা যদি এখান থেকে টেন স্কোয়ারটা রাখি, টেন স্কোয়ার আগে মাইনাস ছিল, তাহলে মাইনাসটা কোথায় গেল? আমরা আসলে সাধারণত এই এই যে ওয়ান প্লাস টেন স্কোয়ারটা আছে, এই টেন স্কোয়ারটাকে যদি এই পাশেই রেখে দিই আর ওয়ানটাকে যদি এই পাশে দিয়ে দিই, তাহলে কী হয় বিষয়টা, সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান হয়ে যায় আর টেনটা টেন থাকে, এই জন্য টেনটাকে আমরা এই পাশে রাখছি আর সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান দিয়ে দিছি। এক্ষেত্রেও ঠিক তাই, আমরা এখানে যতগুলো সূত্র পড়ছি, যদি আমরা এই সূত্রটা মুখস্থ করতে পারি, আয়ত্তে আনতে পারি, এই সূত্রটা আয়ত্তে আনতে পারি, এই সূত্রটা আয়ত্তে আনতে পারি, এখানে ট্যানের এই সূত্রটা, এই সূত্রটা আয়ত্তে আনতে পারি, ট্যানের এই একটা সূত্র আয়ত্তে আনতে পারি, আবার এক্ষেত্রে সাইনের এই সূত্রটা যদি আয়ত্তে আনতে পারি, কজের এই সূত্রটা যদি আয়ত্তে আনতে পারি, তাহলে আমাদের বাকি আর সূত্রগুলো মুখস্থ করতে হবে না। আমরা জানি সাইন থিটার এর বিপরীত হলো ওয়ান বাই কসেক থিটা, তা আবার কসেক থিটার সূত্র লিখতে গেলে ওয়ান বাই সাইন থিটা হবে, আবার এখানে কজেটার যদি আমরা পারি, কস থিটা ইকুয়াল ওয়ান বাই সেক থিটা, তাহলে আমরা এর বিপরীতটা লিখতে পারি, সেক থিটা সমান সমান ওয়ান বাই কস থিটা। অনুরূপভাবে আমরা এই সূত্রগুলো করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লম্বা বিরতির পর তোমাদের মাঝে আবার নবম দশমের ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে কোন অধ্যায়ের বিদ্রোহগুলো পেতে চাও কমেন্টে সেগুলো জানাবে, আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখছ তারা
দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে দিবে আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।